हेलो फ्रेंड्स, वेलकम टू सजेस्टिव एडुकेशन। सजेस्टिव एडुकेशन सकल के स्वागत जाना। तो आज के MTS 2024 जरा एग्जाम देवे तादेर जुन्नो सबजेक्ट वार्ब एग्रीमेंट चैप्टर थेके एरर करेक्शन कोश्चिन निये एसेछि। समस्त कोश्चिन किन्तु प्रिभियस इयर थेके नेवा, समस्त CGL CHSL तारपर स्टेनोग्राफार GD MTS सब परीक्षा एखाने CPO एखाने रयेछे। ठीक आछे, तो MTS एर जुन्नो खूब एकटा गुरुत्वपूर्ण क्लास, कारण MTS এর ইংলিশ GK সব কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই মানে রিপিট করে। অবশ্য ইংলিশ অবশ্যই গ্রামার কনসেপ্টটা তোমরা শিখে নিলে কিন্তু এখান থেকে অনেকটা কোশ্চেন পেয়ে যাবে। তো আজকে প্রথম কোশ্চেন দেখো। তো আচ্ছা, আমি একটু আগে বলে দিই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কী। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কী হবে, ভার্বটা আমাদের সিঙ্গুলার বসাতে হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব আমাদের প্লুরাল বসাতে হবে। এইটুকুই শুধু কনসেপ্ট, এটার উপরেই কিন্তু এরর কারেকশন থাকে এই চ্যাপ্টার থেকে। তো আমরা দেখো প্রথম কোশ্চেন যদি বলি, বলছে ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট, ইফ দ্যার ইজ নো এরর চুজ নো এরর। বলছে এখানে যে চারটা পার্ট করেছে একটা সেন্টেন্সের, এখানে যদি কোন পার্টটাতে এরর রয়েছে বা ভুল রয়েছে আমাদের খুঁজতে হবে। টু ট্রিট নাইটমেয়ার ডিসঅর্ডার देयर इज ए नम्बर अफ मेडिकेशन्स एंड थेरापिस। तो एखाने देखो देयर इज ए नम्बर अफ मेडिकेशन्स एंड थेरापिस। तो मेडिकेशन्स एंड थेरापिस एटा एखाने देखो एंड दिए जुक्त रयेछे। ठीक आछे, ए नम्बर अफ मेडिकेशन्स एकटा सबजेक्ट हलो आर एखाने थेरापिस एकटा सबजेक्ट रयेछे। तो डबल सबजेक्ट अर्थात प्लुराल, आर प्लुरालेर जोन्नो एखाने आमादेर इजटा कि करते हबे, आर करते हबे, कारण प्लुराल भार्ब निते हबे। तो आमादेर एटा भूल रयेछे। एबार आमरा जदि एखाने अपशन देखी देयर आर अपशन सी अन्सार करते हबे, तो आमादेर अपशन सी हलो अन्सार, ओखाने एरर रयेछे। फाइंड द पार्ट अफ द गिवन सेंटेंस दैट हेज एन एरर इन इट, एगुलो आमी बार बार पढ़ी ना। चलो कोश्चिने देखो, आई एम 32 इयार्स ओल्ड एंड माई सिस्टर आर। सब थेके इजी कोश्चिन एखाने देखो, बोलछे आमी आमार बयस होच्छे 32 बछर एबं आमार बोनेर बयस होच्छे 15। तो माई सिस्टर बोलछे, तो सिस्टर एखाने कजन आछे, एकजन ही आछे। माई सिस्टर सिस्टार्स थाकले आलादा हतो, किन्तु सिस्टर एकजन आछे, अथच एखाने आर जुक्त होयेछे, तार माने एखाने आमादेर सिस्टारे पर इज हबे। जदि सिस्टार्स लेखा थाकतो अर्थात एस जुक्त थाकतो ताहले आमादेर कि हतो, आर हतो। ठीक आछे, तो एखाने जेहेतु इज हबे তাই এই পার্টটাতে ভুল রয়েছে। তো এখানে কোনটা কোথায়, অপশন সি এ দেখো, মাই সিস্টার এখানে আর রয়েছে, তো আমাদের এখানে ইজ করতে হবে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট, আবার এখানে নো এররে একই ইনস্ট্রাকশন লেখা আছে। কোশ্চিন দেখো, র্যাপিড ক্লাইমেট ওয়ার্মিং ইন দ্য তুন্দ্রা বায়োম হ্যাভ বিন লিঙ্ক টু ইনক্রিজিং সাব ডোমিনেন্স। তো তুন্দ্রা বায়োম এটা একটা সিঙ্গুলার নাউন, ঠিক আছে, সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাভ হবে না, সিঙ্গুলারের সঙ্গে সবসময় কী হবে, হ্যাজ হবে, যদি প্লুরাল থাকে তাহলে হ্যাভ হবে। ঠিক আছে, তো সিঙ্গুলার যেহেতু রয়েছে তো এখানে হ্যাজ হবে, সুতরাং আমাদের হ্যাভটা ভুল রয়েছে। তো এখানে অপশন সি দেখো, তুন্দ্রা বায়োমের সঙ্গে আমাদের হ্যাজ করতে হবে। ঠিক আছে, আবার এখানে এরর খুঁজতে হবে, ইন্ডিয়াস ক্লেম টু বি এ ওয়ার্ল্ড লিডার ইন ফার্মাসিউটিক্যালস আর হ্যাভিলি কম্প্রোমাইজড। অর্থাৎ এখানে দেখো সবাই কিন্তু এখানে একটা মিস্টেক করবে যে ফার্মাসিউটিক্যালস এটা এস যুক্ত আছে বলে প্লুরাল, তাই আর এটা কিন্তু না। এখানে মেন সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়াস ক্লেম, আর এই পুরো পার্টটার সঙ্গে দেখো প্রিপোজিশন যুক্ত রয়েছে এটা, তো এটা কিন্তু সাবজেক্ট হবে না। তো ইন্ডিয়াস ক্লেমটা হচ্ছে সাবজেক্ট এবং ইন্ডিয়াস ক্লেমের সঙ্গে ইজ হবে, আর হবে না। তো এটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। পার্টস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স have been underlined and given as options, select the option that contains an error. এখানে দেখো, জিতেন অ্যান্ড হিরু লাভস। আচ্ছা, এটা আমি একটু বলে দিই, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় তাহলে এস বা ইএস যুক্ত হবে না। ঠিক আছে, তো এখানে দেখো সাবজেক্ট জিতেন অ্যান্ড হিরো দুজন রয়েছে অর্থাৎ প্লুরাল, তার মানে সাবজেক্টের সঙ্গে এস যুক্ত হবে না, এটা শুধু লাভ হবে। তো অ্যান্সার অপশন বি, এটা কী হবে, শুধু লাভ হবে। যদি সেন্টেন্স ইম্প্রুভমেন্টে দিত এটা আমরা লাভ করতে পারতাম এখান থেকে।
তারপর হচ্ছে আই ওয়ার রাইটিং, এটা তো বলার কিছু নেই, আয়ের সঙ্গে সবসময় ওয়াজ হবে, ওয়ার হয় না, তো অ্যান্সার অপশন এ। তারপরে ওয়ান অফ দিজ বক্সেস, আচ্ছা ওয়ান ওয়াফ যুক্ত থাকলে সবসময় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, ওয়ান অফের সঙ্গে ওয়ান অফ যুক্ত থাকলে সেন্টেন্সে সাবজেক্টটা ভার্বটা সিঙ্গুলার হবে, অতএব হ্যাব হবে না, হ্যাজ হবে, তো অ্যান্সার হচ্ছে বক্সেস হ্যাজ, অর্থাৎ বক্সেস হ্যাবটা এখানে এরর রয়েছে। তো যারা কিন্তু এর আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যারা পড়েছে যে কোনটা সিঙ্গুলার সাবজেক্ট কোনটা প্লুরাল সাবজেক্ট কোনটা সিঙ্গুলার ভার্ব কোনটা প্লুরাল ভার্ব, তারাই কিন্তু এখানে মানে ঠিকঠাক বুঝতে পারবে। যেহেতু এখানে কোশ্চিন প্র্যাকটিস হচ্ছে, এটা কিন্তু গ্রামার ক্লাস না, শুধু কোশ্চিন প্র্যাকটিস করা হচ্ছে, তো যা কোনো যদি তোমাদের অসুবিধা হয় যে এই পার্টগুলো বুঝতে পারছি না, তো অবশ্যই কমেন্টে বলবে, আমি একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে একটা গ্রামার ক্লাস নিয়ে চলে আসবো, 5-7 মিনিট লাগবে ওটা, বাস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর যে নি টু হ্যাভ বিন, নিতুটা কী সিঙ্গুলার একজন রয়েছে, তাহলে হ্যাভ কেন হবে, এটা হ্যাজ হবে, ঠিক আছে। তো নিতু হ্যাভ বিনটা এটা ভুল রয়েছে। তারপর যে সি অলওয়েজ ইনভাইট, একটু আগে বললাম যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তো ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, কিন্তু এখানে দেখো সি তো সিঙ্গুলার রয়েছে সাবজেক্টটা, তাহলে এখানে ইনভাইট হবে না, এখানে ইনভাইটস হবে, তাহলে অপশন বিটা ভুল রয়েছে। বুশ ফায়ার, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, বুশ ফায়ারের সঙ্গে হ্যাজ হবে, প্রথমে এগুলো ভুল রয়েছে, তাই আমি পুরো সেন্টেন্স পড়ছি না। তারপরে অল দ্য পিপল হ্যাড বিন ওয়ান ওয়াচ অ্যান্ড দ্য ওয়াচ কিপার্স ওয়ার ভেরি টায়ার্ড, এভরি ওয়ান ওয়ার আপ অ্যান্ড বাজিং, এখানে দেখো তিনটা সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, তো অল দ্য পিপলের সঙ্গে হ্যাড কোনো সমস্যা নেই, ওয়াচ কিপার্স প্লুরাল রয়েছে, ভার্ব প্লুরাল রয়েছে, ওয়ার রয়েছে, কোনো সমস্যা নেই, এভরির সঙ্গে ওয়ার হবে না কোনো দিনও, কারণ এভরি থাকলে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ ওয়াজ নিতে হবে, তাই এভরি ওয়ান ওয়াজ হয়, ওয়ার হয় না, অপশন সি ভুল রয়েছে। তারপরে দেখো প্লাস্টিক ডেব্রিস ইন দ্য ওশান ক্যান বিকামস কোটেড উইথ অ্যালগি অ্যান্ড আদার মরিন মাইক্রোবস দ্যাট প্রোডিউসেস এ কেমিক্যাল সেন্ট, তো এখানে দেখো এটুকু তো পড়লে, এখানে দেখো অ্যালগি অ্যান্ড আদার মরিন মাইক্রোবস, অ্যান্ড দিয়ে যুক্ত আছে মানে কি এটা প্লুরাল হয়ে গেল, দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে গেলেই তো প্লুরাল হয়ে যায়, কারণ দুজন হয়ে গেল ওটা, এবার প্লুরালের সঙ্গে সবসময় ভার্বটা কী হবে, এস যুক্ত হবে না, সিঙ্গুলার থাকলে এস যুক্ত হবে আর প্লুরাল থাকলে এস যুক্ত হবে না, এটা কিন্তু সাবজেক্ট আর ভার্বের মধ্যে উল্টো, আমরা যদি সাবজেক্টের সঙ্গে বা নাউনের সঙ্গে যদি এস যুক্ত করি তো এটা প্লুরাল হয়ে যায়, আর যদি মানে সাবজেক্টটা যদি এস ছাড়া হয় তাহলে সিঙ্গুলার, কিন্তু ভার্বে যদি এস যুক্ত হয়ে যায় তো ওটা কী হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়, আর ভার্ব যদি এস ছাড়া হয়ে যায় তাহলে প্লুরাল হবে, তো এটা সিঙ্গুলার আছে আর এখানে দেখো সাবজেক্টটা প্লুরাল আছে, তো অ্যান্সার হয়ে গেল কি অপশন প্রোডিউসেসটা কী হবে, প্রোডিউস হবে, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে ফ্রম মাই এক্সপিরিয়েন্স ইন মাউন্টেন ক্লাইম্বিং আই হ্যাভ লার্ন, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় সাবজেক্ট হয় হ্যাভ বা হ্যাজ হয় আর তার সঙ্গে ভার্ব থ্রি হয়, তো এখানে লার্নটা ভার্ব থ্রিতে নেই, ভার্ব ওয়ানে আছে, অর্থাৎ ভার্ব থ্রি লার্নড হবে, লার্নড, ঠিক আছে, লার্নড হবে, তো অ্যান্সার কোথায় ভুল রয়েছে, অপশন এ ভুল রয়েছে। অ্যাপেল গ্রোয়ার্স ইন হিমাচল প্রদেশ সেইজ, এখানে একই কনসেপ্টে রয়েছে, দেখো অ্যাপেল গ্রোয়ার্স বলেছে, হিমাচল প্রদেশটায় একটা প্রিপোজিশন যুক্ত একটা ওয়ার্ড আছে, আমরা এখানে দেখবো না, অ্যাপেল গ্রোয়ার্সটা কি গ্রোয়ার্স বলেছে মানে প্লুরাল, আর প্লুরাল থাকলে ভার্বের সঙ্গে এস যুক্ত হবে না, এস ছাড়া হবে, এটা ভুল রয়েছে, কারণ এখানে সে হতো, সেজ না, যদি এখানে সিঙ্গুলার সাবজেক্ট থাকতো, অ্যাপেল গ্রোয়ার থাকতো, একজন থাকতো, তো সেজ ঠিক ছিল, যদি গ্রোয়ার্স বলেছে তো এটা সেজ হবে, সেজ হবে না, ঠিক আছে, তার মানে এসটা এখানে হবে না, অপশন বি এ ভুল রয়েছে। এ প্যাক অফ ওলভস, এ প্যাক অফ ওলভস, আচ্ছা এখানে দেখো ওলভস তো ঠিক আছে, কিন্তু এ প্যাক অফ ওলভস বলছে একটা নেকড়ের দল, একটা দল বোঝাচ্ছে, অনেকগুলো নেকড়ে রয়েছে ওটা প্লুরাল ঠিক আছে, কিন্তু এখানে পুরো দলটাকে একসঙ্গে বোঝাচ্ছে, তো পুরো দলটা এখানে সাবজেক্ট, এ যেহেতু বলেছে, ঠিক আছে, তার মানে এ প্যাক অফ ওলভসের সঙ্গে সিঙ্গুলার ভার্ব হবে অর্থাৎ ওয়াজ হবে, তো এখানে ভুল রয়েছে, অপশন বি এটা ওয়াজ করতে হবে, আর যদি শুধু ওলভস থাকতো তো ওয়ার ঠিক ছিল। তারপর এখানে দেখো এ শপ নিয়ার বাই সেল অল দ্য গুডস অফ ডেইলি
ইউজ। আমি একটু আগে বললাম যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে তখন ভার্বটাকে এস যুক্ত করতে হবে, তো এস শপ আছে, তো এটা সেলস করতে হবে, সেল হবে না। ওকে, তাহলে এটা ভুল রয়েছে, অপশন ডি। দ্য কন্ট্রাস্ট বিটুইন ব্রিটেন অ্যান্ড আদার কান্ট্রিজ অফ ইউরোপ আর স্ট্রাইকিং। আচ্ছা, এখানে দেখো, এর আগেও বললাম যে প্রিপোজি এখানে ব্রিটেন অ্যান্ড আদার কান্ট্রিজ রয়েছে, ঠিক আছে, এটা প্লুরাল, কিন্তু এর সঙ্গে তো বিটুইন লেগে আছে, মানে প্রিপোজিশন যুক্ত আছে, তো আমরা এটাকে সাবজেক্ট নিব না। সাবজেক্ট কী তাহলে? দ্য কন্ট্রাস্ট, আর কন্ট্রাস্টটাকে সিঙ্গুলার, তাই এখানে ইজ হবে, আর হবে না। তাহলে এখানে আরটা ভুল রয়েছে, অপশন টি। একই কনসেপ্টে, একই চ্যাপ্টার থেকে একই কনসেপ্টে, মানে দু চারটা কোশ্চিন প্র্যাকটিস করে নিলে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে যা আসবে সব পারবে তোমরা। এভরি স্যাটারডে দ্য ওয়ার্কার্স গেটস দেয়ার উইকলি ওয়েজেস। এভরি স্যাটারডে, এভরি স্যাটারডে দ্য ওয়ার্কার্স গেটস, আচ্ছা দেখো ওয়ার্কার্স রয়েছে এখানে, তার মানে প্লুরাল রয়েছে, তো এটা যদি প্লুরাল হয় তাহলে এটাকে সিঙ্গুলার করতে হবে, অর্থাৎ সরি এটাও প্লুরাল হবে, আর ভার্ব প্লুরাল মানে কি এস ছাড়া, তাহলে এখানে গেট হবে, ঠিক আছে, দ্য ওয়ার্কার্স গেট হবে, যদি ওয়ার্কার থাকতো এস ছাড়া থাকতো তাহলে এখানে গেটস হতো, তাহলে এখানে অ্যান্সার অপশন এ। তারপরে দেখো, উই অর্ডার্ড এ পিৎজা হুইচ আর ওয়ান অফ মাই ফেভারিট ফুডস। এ পিৎজা, এ পিৎজা হুইচ টাকার জন্য, এ পিৎজার জন্য, আর এখানে আর রয়েছে, তাহলে একটির জন্য আর হবে না, অনেকগুলো পিৎজা থাকলে আর হতো, তাই তো? তো একটির জন্য ওখানে কী হবে? ইজ হবে, হুইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফুড হতো। এ সিগনিফিকেন্ট নাম্বার অফ স্টুডেন্টস ভলেন্টিয়ার্স ইচ ইয়ার ফর এনভায়রনমেন্টাল প্রজেক্টস। আচ্ছা, এখানে কী বলছে? এ নাও এ সিগনিফিকেন্ট নাম্বার অফ স্টুডেন্টস, এ সিগনিফিকেন্ট নাম্বার অফ স্টুডেন্টস বলছে, কিছু মানে অনেকজন স্টুডেন্টস ভলেন্টিয়ার্স করছে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল প্রজেক্টে। তো এখানে ভলেন্টিয়ার স্টুডেন্টস দেখো এটা প্লুরাল করেছে, তার মানে এখানে এসটা যুক্ত হবে না, এটা অনেকবার বলা হলো। পিউপল সামটাইমস আস্ক মি, আস্ক মি আছে, দেখো পিউপল, পিউপল তো জনগণ বোঝাচ্ছে, তো প্লুরাল, তার মানে এখানে এস যুক্ত হবে না, আস্ক হবে, ঠিক আছে। তারপরে সেফটি মেজার্স মেক্স, সেফটি মেজার্স এটা একটা, সেফটি মেজার্স মেক্স রিস্কি অ্যাক্টিভিটিস লেস রিস্কি,